বছরের এই সময়ে বাজারে নানা ধরনের সবজি পাওয়া যায়। শীতকালের সবজির মধ্যে বাজারে চলে এসেছে ফুলকপি, আর এই ফুলকপি হচ্ছে আমার সবচেয়ে পছন্দের সবজি। আজ আমি আপনাদের খুব সহজে একটি রেসিপি করে দেখাবো। আজ দেখাবো খুব কম উপকরণে কীভাবে ফুলকপির পাকোড়া বা বড়া তৈরি করতে হয়। এটি দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও মজা। পাকোড়ার জন্য আমি এখানে ফুলকপি কেটে নিয়েছি। ফুলকপিগুলো একদম ছোট করে কাটা যাবে না, তবে কিন্তু সিদ্ধ করার সময় ভেঙে যাবে। ফুলকপিগুলো সিদ্ধ করার জন্য একটি পাত্রে পানি নিতে হবে। পানিতে দিয়ে দিব 1 চামচ লবণ। ফুলকপিগুলো বেশি সিদ্ধ করা যাবে না, প্রায় 80% মতো সিদ্ধ করে নিতে হবে। বেশি সিদ্ধ হলে ফুলকপিগুলো ভেঙে যাবে। ফুলকপিগুলো সিদ্ধ করার পরপরই পাকোড়া তৈরি করা যাবে না। পাকোড়া তৈরি করতে হলে ফুলকপিগুলোকে আগে ঠান্ডা করে নিতে হবে, তা না হলে ফুলকপির গায়ে ব্যাটার খুব ভালোভাবে লাগবে না, আর ব্যাটার ফুলকপির গা থেকে ফুলে আসবে। এখন ব্যাটারটা তৈরি করে নিব। প্রথমে দিয়ে নিব 1 কাপ বেসন, এরপর 1 টেবিল চামচ চালের গুঁড়া, 7 মতো লবণ, আর দিয়ে নিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। এখানে আপনারা ইচ্ছে করলে 1 টেবিল চামচ মরিচের গুঁড়াও অ্যাড করতে পারেন। উপকরণগুলো খুব ভালোভাবে এখন মিক্সড করে নিতে হবে। আর এর সাথে একটু একটু করে আমরা পানি যোগ করব। পানি কিন্তু একবারে বেশি দিয়ে দেওয়া যাবে না। ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। দেখুন ব্যাটারটা ঠিক এমন হবে। সব উপকরণগুলো খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এখন আমরা পানি যোগ করব। এখানে একবারে বেশি করে পানি নেওয়া যাবে না, একটু একটু করে পানি যোগ করতে হবে। ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না। এখানে আমার 1 কাপ বেসনের জন্য প্রায় 1.25 কাপের মতো পানি লেগেছে। ব্যাটারটা একটু সময় নিয়ে করতে হবে। ব্যাটারটার ঘনত্ব ঠিক এমন হবে। একটি করে ফুলকপি নিয়ে ব্যাটারে মাখিয়ে তা তেলে দিয়ে দিতে হবে। ফুলকপিগুলো ভাজার জন্য একটি পাত্রে তেল দিয়ে নিব। তেল ভালোভাবে গরম হলে চুলার জ্বালটা কমিয়ে দিতে হবে। এখন ফুলকপিগুলো তেলে দিয়ে নিলাম। অল্প আঁচে ফুলকপিগুলো বাদামি করে ভেজে নিব, তা না হলে ফুলকপি পুড়ে যেতে পারে। সবগুলো পাকোড়ার এক পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টে দিতে হবে। আপনি আপনার পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন। সবগুলো পাকোড়া আমি এভাবে ভেজে নিয়েছি। এবার চলে এসেছি পরিবেশনে। আপনি আপনার পছন্দ মতো সসের সাথে পাকোড়া পরিবেশন করতে পারেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।